একদিন রাতে আমার নবী যখন একটু বেশি অতিরিক্ত কয়েক মিনিট ঘুমাইতেছিলেন, জিব্রাইল আয়েশা ডাকে, হুজুর ঘুমাইতেছেন গো, এভাবে যদি ঘুমিয়ে থাকেন উম্মতের নাজাতের কান্না কখন কাঁদবেন গো নবী? নবী ঘুম থেকে উঠা দুইটা চোখের পানি গর 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 করে ছাড়িয়া দিছে। আমার নবী বলেন, জিব্রাইল রে তুই আমারে কি শুনাইলি? যে উম্মতের জন্য আমি নবী, প্রতিদিন নাজাতের জন্য আমি রাসূল কাদি, আজকে আমি একটু বেশি ঘুমানোর কারণে তুই আমার এই কথা শুনায় দিলি, আমি কি কখনো আমার গুনাহগার উম্মতরে বলতে পারি রে জিব্রাইল? আমার নবী আর কথা কয় না, আমার নবী আর কাউকে ডাক দেয় না, ঘুম থেকে উইঠা সঙ্গে সঙ্গে ঘুমের ঘরের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ওনাকে ডাক না দিয়া আমার নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন। কখন যে বাহির হইল আম্মা যেন আয়েশাও তিনি টের পাইলেন না। আমার নবী ঘর থেকে বাহির হইয়া পাগলের মতো উম্মতের জন্য কান্দতে কান্দতে আমার নবী যাইতে 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 মদিনা শরীফ থেকে বাহির হয়ে গেলেন। মদিনা শরীফ থেকে অনেক দূরের একটা জায়গা, ওই জায়গায় গিয়ে আপনার আমার নবী উম্মতি উম্মতি বলিয়া সেজদায় পড়ে কান্দে, আর সেজদায় পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত জানায়, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হবে আমি নবী মাথা উঠাইব না, যতক্ষণ আমার উম্মতের নাজাতের ফয়সালা হবে আমি রাসূল মাথা উঠাইব না। এবার আমার নবী ওই জায়গায় পরে পরে কাঁদতেছে, কিন্তু রাত্র যখন গভীর হয়ে ফজরের নামাজের সময় হলো, মসজিদের নববীর মধ্যে ফজরের নামাজ আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার পরে যখন ফজরের নামাজ হয়ে গেছে, প্রতিদিন আয়েশা আমার নবী ফজরের নামাজ পড়ায়, কিন্তু আজকে নামাজের সময় হয়ে যায় এখনো আমার আপনার নবী ফজরের নামাজ পড়াইতে আসে না। সাহাবীরা কয়, কি ব্যাপার, এখনো রাসূল কেন নামাজ পড়াইতে আসে না? কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, দেখো তো রাসূল ঘরে আছে কিনা, হুজরা মুবারকে আছে কিনা। ওই সাহাবীরা যখন ঘরে গেল, ঘরের মধ্যে গিয়া সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো ঘরে আছেন কিনা? কিন্তু ঘরের ভিতর থাইকা আম্মা জান আয়েশা জবাব দেয়, রে নবীর সাহাবি রাসূল তো ঘরে নাই, মনে হয় মসজিদে চলে গেছে। সাহাবীরা বললেন, মা গো ও আম্মা জান আয়েশা, রাসূল মসজিদে নাই, মসজিদে যদি থাকতো আমরা তো ঘরে আসতাম না। আম্মা জান আয়েশা বলেন, কি বলো, আমি তো মনে করেছি রাসূল মসজিদে চলে গেছে, তুমি আবার কি বলো রাসূল নাকি মসজিদে নাই, রাসূল তো ঘরেও নাই, তাহলে রাসূল কোথায় গেল? তারা কেউ তো জানে না, গভীর রাতে আপনার আমার নবী উম্মতের কথা ভাবতে ভাবতে ওই দূরে সেজদায় পড়ে পড়ে নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, এই কথা কেউ জানে না। এবার সাহাবী মসজিদের মধ্যে ফেরত গেল, গিয়ে বলতেছে আল্লাহর রাসূল তো ঘরের মধ্যে নাই। সাহাবীরা বললেন, কি বলো আল্লাহর রাসূল আবার কোথায় গেল? সকলে একটা পেরেশানিতে পড়ে গেছে, আল্লাহর রাসূল কোথায় গেছে? হযরতে আবু বকর আমার নবীর কাছের সাহাবী ছিলেন, আবু বকরের নেতৃত্বে ফজরের নামাজটা কোনো রকম পড়িরা সকল সাহাবীরা এদিক সেদিক বের হয়ে গেছে রাসূলকে খোঁজার জন্য। আবু বকর একদিকে যায়, উমর আরেকদিকে যায়, আলী আরেকদিকে যায়, ফাতেমা যখন এই কথা শুনলো, ফাতেমা আমার নবীর কলেজার টুকরা, ফাতেমা আমার নবীর কন্যা, ফাতেমা প্রায় পাগলের মতো হয়ে গেছে, বাবা বাবা গো কই গেলা গো, আমি ফাতেমারে চাই না।
ফাতেমা রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্দে এই বলিয়া বলিয়া, অথচ আমার রাসূলকে পাওয়া যায় না। হযরত উমর বলেন, রাসূলকে খবর, রাসূলের খবর পাওয়া যায় না, এই কথাটা যেন মুহূর্তের মধ্যে সারা মদিনার মধ্যে পৌঁছে গেল। মদিনার অলিগুলি আমি যেখানে যাই প্রত্যেক জায়গার মধ্যে গিয়ে রাসূলের ব্যথার কান্নার শব্দ শুনতে পাই। রে নবীর উম্মত, হযরত উমর বলেন, আমি যখন মদিনার ঘরে ঘরে দরজায় গেলাম, আমি শুনি মদিনার ঘরের ঘরের দরজার মধ্যে যখন যাই, আমি যাওয়ার আগে থেকেই শুনি মদিনার মহিলারা রে রাসূলের প্রেমে পাগল হইয়া গুনগুন গুনগুন করে ঘর থেকে কান্দে। শুনছনি আমার দিনের নবীরে বলে পাওয়া যায় না, মহিলারা কান্দে আমার রাসূলে কই গেলে পাবো রে, কাফেররা বুঝি আমার রাসূলরে হত্যা করেছে কিনা, মহিলারা পর্যন্ত আমার নবীরে কেমন ভাবে ভালোবাসত রে নবীর উম্মতেরা। আর আমরা যদি এই রাসূলরে চিনতে না পারি বুঝতে না পারি, আমরা কিভাবে ওই তুলসিরাত পারের আশা করি, রাসূলকে কিভাবে সাহাবীরা পর্যন্ত ভালোবেসেছিল। হযরত উমর বলেন, আমার রাসূলকে মদিনার মহিলারা সহ ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কেমন ভালোবেসেছিল। হযরত উমর বলেন, আমি যখন মদিনার রাস্তায় রাস্তায় ঘুরি তাকায় দেখি ছোট ছোট বাচ্চা যারা খেলার বয়সে, ছোট ছোট বাচ্চা যারা মাঠের মধ্যে খেলে, একটা বাচ্চা আরেকটা বাচ্চার দিকে তাকায় কয়, শুনছনি রে দিনের নবীরে বলে পাওয়া যায় না, রে খেলার সাথীরা কথা দিলাম রে, যতদিন আল্লাহর বন্ধুর খবর না পাওয়া যাবে গো, আমরা ছোট বাচ্চারা আর মাঠে খেলতে আসব না। হযরত উমর বলেন, এই ঘটনা আমি মক্কার মদিনার আনাচে কানাচে যেখানে যাই সেখানে সুখের মাতম পড়ে গেছে, মহিলারা ঘরের ভিতরে কান্দে, ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটে কান্দে, রাসূলকে কেমন ভালোবাসত রে। হযরত উমর বলেন, ওই দিন যদি আমি না বাহির হইতাম, আমি সচক্ষে দেখতে পারতাম না মদিনার মহিলারা, ছোট ছোট বাচ্চারা আমার রাসূলকে কেমন ভালোবাসত। হযরত উমর, আপনার আমার নবীকে কোথাও না পাইয়া, এবার হযরতে উমর আবু বকর সহ সকল সাহাবীরা মসজিদে নববীর মধ্যে গিয়ে মিটিং করে, আমার রাসূলকে কই গেলে পাবো রে। হযরতে আবু বকর উমর বলেন, রে উমর, রাসূলকে এইভাবে পাওয়া যাবে না, তোমরা কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে দল হয়ে তোমরা ভাগ হয়ে যাও, কেউ কেউ এই দিকে চলে যাও, কেউ এই দিকে চলে যাও, আমি আর উমর এই দিকে যাব, মনে হয় আমাদের বিশ্বাস রে আমার নবী মনে হয় এই রাস্তায় গেছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর, উমর, আপনার আমার নবীকে খোঁজার জন্য দুইজন সাহাবি মদিনা শহর থেকে পাড়ি দিয়া মদিনা শহর থেকে বাহির হইয়া যাইতে 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 উমর এবং আবু বকর যাইতে যাইতে অনেক দূর পাড়ি দিয়া, পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়া, জঙ্গলার পর জঙ্গলা পাড়ি দিয়া, মরুভূমির পর মরুভূমি পাড়ি দিয়া, এত দূরে আপনার আমার নবী যে যাবে উমর এবং আবু বকর কল্পনাও করতে পারে নাই। আসলে তো আমার নবী এত দূরে এমনি এমনি যায় না, আমার নবী উম্মতের পাগল হয়ে গেছে, সংসার ছেলেমেয়ে আত্মীয় স্বজন সব কিছু আমার নবী ভুলে গেছে, বলুন কার জন্য নবী সেজদায় পড়ে কান্দে। উম্মতের জন্য আমার নবী আজকে তিনটা দিন হয়ে যা আমার নবী সেজদায় পড়ে পড়ে কান্দে। এই নবী যেভাবে উম্মতের জন্য কান্দলো গো, বলুন এই নবীর জন্য আমাদের চোখের পানি ফেলা দরকার আছে কিনা। আর নবী তিন দিন হয়ে যায় এখনো সেজদায় পড়ে পড়ে কান্দে। হযরতে আবু বকর এবং উমর সামনে যাইতে 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 গিয়ে দেখে দুইটা লোক ভেড়া ভেড়া চালায়, মানে রাখা, দুইটা রাখাল বসে বসে কি টেনশন করতেছে, একজন আরেকজনের দিকে কি জানে বলতেছে। আবু বকর এবং উমর
রাখাল দেরকে ডাক দিয়া বললেন, রাখালেরা রে দেখছুনি আমার দয়াল নবীর? রাখালেরা বলেন, তোমরা কে? আমি আবু বকর, আমার সঙ্গে উমর, আমরা মদিনা থেকে এসেছি, আমার নবীরে আমরা খুঁজতেছি। রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, তোমাদের রাসূলকে আমি তো জানি না, তবে আজকে তিন দিন হয়ে যায় রে, ওই যে পাহাড়ের পিছনে একটা নূরের পুতুল রে, একটা স্বর্ণের পুতুল রে, ওই পাহাড়ের পিছনে বসে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই লোকটার কান্নার আওয়াজ শুনে আমাদের বেড়া বুকরি দুম্বাগুলো এই জায়গা আর ছাড়ে না। এত মার দিলাম, এত মার দিলাম রে আবু বকর উমর, আমাদের বেড়া বুকরির চামড়াগুলো ফাইটা রক্ত বাহির হয়ে যায়। এত মার খাওয়ার পরে আমাদের বেড়া বুকরি দুম্বাগুলো জায়গা ছাড়ে না। আবু বকর উমর বলেন, এরে আবু বকর, যেই নবীর উম্মতি উম্মতি শব্দ শুনে বেড়া বকরি দুম্বাগুলো জায়গা ছাড়ে না মার খায়, নিশ্চয় তিনি আমার নবী ছাড়া আর কেহ হবে না। আপা, এবার যখন আবু বকর উমর দৌড়াইয়া গেলেন নবীকে দেখার জন্য, গিয়ে দেখে সত্যি সত্যি রে আপনার আমার নবী এখনো সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি